আমরা এখন যে সালাদটি তৈরি করতে যাচ্ছি তার নাম হচ্ছে ব্রকোলি সালাদ। তো এটার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার হবে, সেলারি, লাল পেঁয়াজ, বেকন, টার্কি বেকন, সল্ট, পেপার, ক্র্যানবেরি, ক্র্যানবেরির জায়গায় আপনি রেজিনও ইউজ করতে পারেন, টোস্টেড আলমন্ড, চপড অ্যাপল সাইডার ভিনেগার এবং মেয়োনিজ। এটা দিয়ে আমরা প্রথমে ড্রেসিংটা তৈরি করব, তারপরে আমাদের সেদ্ধ ব্রকোলি ঢেলে দেব। ঢেলে আমরা সুন্দর করে মিক্স করব। এখানে সেদ্ধ ব্রকোলিটা আমি বয়লিং ওয়াটারের মধ্যে 1 মিনিট বয়ল করে নিছি, তারপরে পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে রেখে ব্রকোলিকে ঠান্ডা করে তারপরে আমি মিক্স করছি। মিক্স করার পরে সালাদটা এখন রেডি টু গো। আপনি এখন রেফ্রিজারেটরে রেখে যখন আপনার দরকার হবে তখন আপনি পুল করে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ।